হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছে এক জায়গার মধ্যে, আসলে কথাটা হবে গাড়ির থেকে বসেই। একটা ক্যাফ কফি শপের একটা ভিজিট ছিল আজকে তো দেখার জন্য, তো ওখানে এখন কাজ চলতেছে, এখানে আমি দেখাইতেছি আপনাদের এখানে। আর গাড়িটা এখানে থামাই নাই, যেহেতু এখানে পুলিশ ছিল পিছে, যে কারণে গাড়ি থামাইলে পরবর্তী প্রবলেম হইতো একাউন্ট মধ্যে গ্রাম আমার তো আর কি। তো চেষ্টা করছি আমি তো নেমে একটু ভিডিও করার জন্য, পরে আর পাই নাই, গাড়ি থেকে ভিডিও করতে হয়েছে আর কি। যাই হোক, ক্যাফ এটা সৌদি আরবের একটা বিখ্যাত একটা কোম্পানি, যেটা হলো চায়ের আর কি কফি শপ। হ্যাঁ, এখানে গাওয়া টাওয়া এভরিথিং সব পাওয়া যায়, আরবদের কফি আর কি। তো ক্যাফে আপনার লোক নিয়োগ দেবে, এটা মূলত সামনের মাসের মেবি 15-16 তারিখ আর কি, আমি যতটুকু জানি। তো এখানে ডিউটি মূলত মানে 10 ঘন্টা হবে এখানে, আর 2 ঘন্টা ওভার টাইম যদি থাকে করতে হবে এখানে। এখানে বেসিক স্যালারি থাকবে আপনার প্রায় 2100 টাকা বেসিক স্যালারি আর কি, মানে বেসিক বলতে এভার আছে খাওয়া আর সব মিলে আর কি এমন। তো কেউ যদি আসতে চান অবশ্যই আমাকে নক করবেন, আর পরীক্ষার ডেট আমি এখানে উল্লেখ করে দেব, আমি মানে জানবো আর কি কবে ডেট হবে কি আসে বিষয়ে। তো নভেম্বরই হবে যতটুকু জানি, আর এখানে 10 ঘন্টা ডিউটি, ওভার টাইম যদি হয় তো 12 ঘন্টা সর্বোচ্চ। 2 বছর পরে আপনার 2 মাস মানে 60 দিনের ছুটি পাওয়া যায়, আপ ডাউন টিকিট কোম্পানি বহন করবে। আর যখন এই ছুটি আপনি যাবেন তখন যে স্যালারি বেসিক ওটা আপনি পাবেন। আর এটা একটা ডাইরেক্ট কোম্পানি, ডেলিগেটার হয় ইন্ডিয়ান বা সৌদি হবে, ইন্টারভিউ নেওয়ার জন্য আসবে, ইংলিশ যদি কিছু পারেন। আর অবশ্যই এই যারা আসবেন এখানে আপনার চেষ্টা করবেন ইংলিশ একটু ভালো করে মানে পড়ার জন্য ইংলিশ। এতটুকুই। তো কোথায় ভিসা লঞ্চ হবে এটা আমি আপনি মেনশন করে দেবো আর কি ভিডিওর মধ্যে, ওখানে আপনার যোগাযোগ করবেন, চেষ্টা করবেন ডাইরেক্টলি আসার জন্য আর কি, কারণ ভয় এজেন্সি পুরো বাংলাদেশ ভরে গেছে, চেষ্টা করবেন ডাইরেক্টভাবে আসার জন্য। আর এই কোম্পানিটা খুবই ভালো আর বড় একটা কোম্পানি এই ক্যাফ। তো দেখাইতেছে আমি, দেখেন আমি ভিডিওটা একদম স্লো করে দিছি, কারণ আমি গাড়ির মধ্যে তো ভিডিও ক্যাপচার করা যেতেছিল না, কারণ আমি নামতেও পারতেছিলাম না। ওখানে ঘুরে আসতে আসতে প্রায় কেন কোনো জামচট হয়ে যায় এক লাইনের রাস্তা, যে কারণে প্রবলেম একটু বেশি হয় আর কি। তো যে কারণে নামতে পারিনি, হয়তো বা নামতে পারলে ভালো হইতো ভিডিও করার জন্য, একটু দেখতাম যা এখন কাজ চলতেছে আর কি। এটা তো নতুন রেস্টুরেন্ট খুলতেছে, তো এই জায়গার মধ্যে আর বাহারার মধ্যে একটাই শাখা এখানে, তো কাজ চলতেছে যে কারণে আর কি, অমন কিছু না, জাস্ট একটা বেরিয়ে দেওয়া আর ক্যাফের একটা লোগো আর কি, আমি ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন, এই যে রৌদ্র, মানে অনেক রৌদ্র, গরমের তাপটা অনেকটাই বেশি, যে কারণে ভিডিও ক্যাপচার করা খুব কষ্ট হয়। এখানে যদি ভিডিও ইফেক্ট ব্যবহার করানো হয় আরও একদম মানে গুটগুটের একটা অবস্থা হয়ে যায়, যে কারণে একটা ব্ল্যাক সিস্টেম হয়েছে আর কি। ক্যাফের যে স্টাইলের একটা ব্ল্যাক সিস্টেম আর কি, মানে ওয়েদারটা সেম একটা ব্ল্যাক হয়েছে আর কি। এই যে দেখেন, এই যে সামনেই, এই যে আমি যেতেছি দেখেন, এই যে এটা হলো ক্যাফ, এই যে লোগো তাদের। তো কাজ চলতেছে এখানে, মেবি 15-16 তারিখ ইন্টারভিউ হবে আর কি। আর আপনারা আমার চ্যানেল দেখতে থাকেন, এখানে সব আপডেট পাবেন আপনারা। আর কোনো বিষয় জানতে চাইলে আমাকে মেসেজ দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো এবং ফেসবুক আইডি ওখানে দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে। তো কোন বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, জানাবেন। ভালো থাকেন সবাই, নতুন একটা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।